হে ওয়াহাবি ভাইরা নামাজাবীরা শুনে নেই, তোরাই তো জানস কস নবী গায়েব জানে না, নবী কিছু জানে না, মানুষ হইয়া মেশিনের দ্বারা কেমনে কয় তুফানটা কত মাইল স্পিডে আসবে, কোন দিক দিয়া হানাহান করবে আক্রমণ করবে, কত ডিগ্রি আসবে, কত নম্বর সিগন্যাল বলে কি বলে না। মানুষে ওই টাইমে তো শেরেক ফতোয়া দাও না, নবী জানলি তো তোমরা কও শেরেক নবীরে জানায় কি, জোরে কন আল্লাহ, আল্লাহ নবীরে জানায়, তোমরা কও নবী জানে না, দুঃখ হয় কষ্ট লাগে রে, কেমনে তোরে আমি মুসলমান বলতাম, আমার আপনার মামা খাদিজাতুল কুবরা এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা যায়া যখন সাহাবায়ে কেরাম চোখের পানি বালায়া কান্দে, মা গো মা, ও মা কেমনে এই দুর্ভিক্ষ থেকে বাঁচতাম গো মা, উপায় দেন দোয়া চান আল্লাহর কাছে বৃষ্টির জন্য অনুরোধ করে, মা দোয়া না চাইয়া মা কয় যাও রসুলের দরবারে যাইয়া রওজা মুবারকের উপরে খেজুর গাছের ছানি দেওয়া ছাদ, ওই ছাদটা তোমরা ফাঁকা করে দাও যাতে আসমান রওজা দেখতে পারে। কিন্তু তুই কোন ধরনের মুসলমান, তুই ফতোয়া দেস নবীর কবর করতে হবে রওজা বলা যাবে না, নাউজুবিল্লাহ বলে, আরে আমার নবী এমন নবী গো যেই নবী না হলে দুনিয়ার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, ওই আব্দুলক মহাদ্দেশে দেই নবী প্রথম বললাম, আল্লাহর কোরআন থেকে আয়াতের রেফারেন্সে বলতেছে কি জানেন নি, আল্লাহ বলে আমি এখন সাই আল্লাহ আল্লাহ আর কিছু নাই, লোহে মাহফুজে যেই কোরআনের বাড়ি এই কোরআন আল্লাহ 30 পারা নাজিল করলেন নবীজির উপরে, ঠিক কিনা, মনোযোগ, এক পারা নয় দুই পারা নয় 30 পারা আল্লাহ নাজিল করে আমার আপনার নবীজির উপরে উম্মতের কল্যাণে নাজিল করে চারটা ভাগে ভাগ করলেন, প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদি 500 আয়াত, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদি 1900 আয়াত, তৃতীয় ভাগের নাম হাকিকতে মুহাম্মদি 2160 আয়াত, মারফতে মুহাম্মদির মধ্যে 2160 নয় বাবার 2160 টোটাল কোরআনটা হইলেন আল্লাহ পাকের চার ভাগে ভাগ 6660, 114টা সূরা, কোন মুফতি মুহাদ্দিস যদি একটা শব্দ নিয়ে সন্দেহ করে গো সাথে সাথে তার ইমানটা তালাক হইয়া যাইব, কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না। হে আমার জ্ঞানী গুণী মৌলবী ভাই বাবানা, আমি কাউকে গালি গালাজ করব না, কারণ গালি গালাজ আমার না, আল্লাহর কোরআন যা বললেন আমি তাই বলবো, সবাই শুনতে রাজি নি, আওয়াজ হবে রাজি নি, হাতটা তোলা দিয়ে দেখান নারায়ে তাকবীর, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর পাগল গো, এখন যেই ব্যক্তি বলেছে নবী নাকি 40 বছর পরে নবী হইছে, এর আগে নবী ছিলেন না, তাহলে আমি কইমু কোরআন রে তো তুমি মৃত্যু বানায়া ফেলছো, তোর তো মুসলমান কওয়া যাইতো না সন্দেহ আছে, কারণ আমার নবী এমন নবী গো যেই কামলিওয়ালা নবীজির বিষয় আমি না, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আল কাউলুল কিতাবের 26 পৃষ্ঠায় উনি উল্লেখ করেন, এটা আমার কথা না, আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই দিন নাই আপনি নাই আমি নাই উপরও নাই নিচ নাই 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 কিছু নাই, তখন আল্লাহ একাকার, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, আমার নবী এমন নবী আল্লাহ ডাক দিয়া কয় জগৎ রে আমি ফেরেশতা বানায়া ফেরেশতার সাথে প্রেম করলাম, আমি আল্লাহর স্বাদ মিটে না ভালো লাগে না, ফেরেশতা বানানোর পরে এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন, কোন যতগুলা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন প্রত্যেকটা মানুষ যদি কাগজ কলম লইয়া বসে লিখতে থাকে গো খোদার কসম লেখা শেষ হইব ফেরেশতার গণনা শেষ হইত না, এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, এদের সাথে প্রেম করে আল্লাহর ভালো লাগে না, এরপরে মাওলা কি করলেন মনোযোগ, এবার আল্লাহ কয় আমি জিন পয়গম্বর জিনদেরকে বানাইলাম, জিন বানায়া জিনের সাথে প্রেম করলাম,
জিনের প্রেম আমার কাছে ভালো লাগে না ভালো লাগবে কেমনে জগৎ জানুনি আমি তো আদম দে বানাইতাম না বিশ্বের এমন কোন জায়গা নাই যেখান থেকে আল্লাহ মাটি নাই নাই গো সমস্ত মাটি নিয়া জান্নাতের মধ্যে একটা নদী আছে ওই নদীর পানি দিয়ে আদম নবীর খামির বানাইলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ খামির বানাইয়া এক এক দেশের মানুষ এক এক রকম এক এক কালারের হয় মনোযোগ আদম নবীরে বানাইলেন এটা তো ওই দিনের কথা নবী বলেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মা'ই ওয়া তিন আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল রে আমি তোদের কামলিওয়ালা নবী তখন নবী ছিলাম বাবা কোথায় নবী আর এই রসূলকে আনতে 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 এমন একটি জায়গায় আনছে এখন কোন নবী তো বড় ভাইয়ের মত নাউজুবিল্লাহ বলেন আবার এই আহলে কবিরা বলে নবীর কবর কবা লাগবে রওজা কবা যাবে না নাউজুবিল্লাহ কোন আরে বেটা রওজার মূর্ত বাকি শুনে নেই রওজা শরীফ রওজা মানে বাগান শরীফ মানে পৌত পবিত্র সৌন্দর্য আল্লাহু আকবার কোন ওই দুর্ভিক্ষর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাবধান আগে করতেছেন শুনে নাও আগামী 23 সালে বিশ্বের 45টি কান্ট্রির মধ্যে দুর্যোগ দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে অর্থাৎ মানে ছেলের সামনে বাপ মারা যাইব না খাইয়া বাপের সামনে ছেলে না খাইয়া মারা যাবে বাজানো টাকা পয়সা কই রাখবেন কোথায় নিবেন খোদা যদি দড়ে এই দড়ার থেকে কারো বাঁচাবাসি দায় ঠিক কি না ও বাজার লক্ষ্য করবেন কুল্লুমা আলাই হাফা সব ধ্বংস হয়ে যাবে হুকুম কা জোরে কোন তা আমি বলতে চাইছিলাম বন্ধুরে কেন আমরা নবী নবী করব দুর্ভিক্ষ মানে এমন ভাবে আল্লাহ রৌদ্র দিবে বৃষ্টি থাকবে না ফসল সব জ্বলে যাবে মরে যাবে পানির কারণে আবার বৃষ্টি হলে হতে থাকবে মানুষ রেহাই পাবে না গত এক বছর আগের কথা আমনগো এই নোয়াফাড়া খবরটা আসছে কিনা জানি না আমাদের লাকসামি খবর এসেছে এবং আমরা পেয়েছি কি খবর যেই খরার কারণে অথবা বৃষ্টির কারণে বাংলাদেশে পেঁয়াজ ঢুকতে না পারার কারণে পেঁয়াজের দাম 250 টাকা হয়েছে নাকি বানাই গুতেছি ও বাবা কারণ কি ফসল নাই দুর্ভিক্ষ এমন একটা আল্লাহর গজব বাবা ওই গজবটা যখন আল্লাহ দিবেন বিশ্বের মধ্যে 45টি কান্ট্রির মধ্যে এক নম্বরে থাকবে বাংলাদেশ এটা আমার কথা না জরিপের মধ্যে তারা বলাতে প্রধানমন্ত্রী সাবধানতা করতেছেন এখন এই দুর্ভিক্ষ থেকে কেমনে বাঁচতে পারবেন এই দুর্ভিক্ষ কিন্তু মুসলমানদের মধ্যে অনেকবার হইছে রে এটা শুধু নয় ওমরের টাইমে দুর্ভিক্ষ হওয়ার কারণে গাছের খেজুর ফলগুলা শুকাইয়া শুকাইয়া পড়ে যাচ্ছেন কোন রকমের ফসল হচ্ছে না মানুষ না খায়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেলেন বাজান রে সবাই অপারক হইয়া দৌড়াইতে 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 মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন ওনার কাছে যাইয়া আবদার জানাইলেন মা গো মা 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 গো মা ও মা এই দুর্ভিক্ষর কারণে আমরার ফসল আদি হচ্ছে না খানা পাচ্ছে না সন্তান নিজের সামনে মারা যাচ্ছে না খাইয়া মা আপনি দয়া করে একটু দোয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমাদের প্রতি দয়ার নজর করে খুবই আনকমন কথা মনোযোগ কেন এইদিকে গেলাম যদি সময় পাই কথাগুলো বলবো একটু সুযোগ দেন বসেন বাবারা আদফে আউলিয়া বিয়াদফে শয়তান জান্নাতের গণ্ডিতে বসবেন রহমত পাবেন সুবহানাল্লাহ কম চা দোকানে বসবেন রহমত ওখানে নাই কারণ যতটুক বেষ্টু নিয়ে এতটুক জান্নাত কথা কয় না কেরে আপা লক্ষ্য করবেন এসি রুমে এসি খাবেন বাহিরে গেলে এসি পাবেন এটাই তো স্বাভাবিক কথা কোন ঠিক কি না তো আমি আপনাদেরকে বলবো যেহেতু জান্নাত দিলেন চাটাই বিছাইলেন সুন্দর বসার প্লেস করে দিলেন বসেন মানুষ থাকবে না আমার গরম আলোচনা আসতো তবু আমি বলবো যতগুলা লোক হয়েছেন ভালো লাগতেছে অল্প সময়ের ভিতরে রে বাবা এবার মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন সাধারণ মনে করেন না উনি কি সাধারণ মা জোরে কোন বাবা গো উম্মুল মুমিনিন মানে কি মুমিনের মা মুসলমানের মা কইলে হইতো না কারণ মুসলমান তো এজিদও ছিল কথা কোনা করে এজিদ কোন মুসলমান ইমানদার দুঃখ হয় আজ বাংলাদেশে এজিদের প্রশংসা চলে
আমি কি বানায় কইতেছি? এখন এই কথাগুলো বললে হত কইবেন জালালের কি বলতেছে সব শুনামু, যদি একটু সময় দেন থাকবেন তাহলে মনোযোগ বাবারা। কারণ ফতোয়া দিলে হয়তো না, ফতোয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, আজমা লাগবে, কিয়াস লাগবে, ঠিক কি না? আমার রসুল বলে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে দোজকের আগুনে। আল্লাহু আকবার। কোন বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসার মাথা ঘুরায় ছোট কর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে কষ্ট হচ্ছে আপনাদের জবান দিয়ে বলতে হবে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পুড়বে তোরে ভালো লাগে বলেন, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। শিশুর পরে যৌবন এলো কতজনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে ও খোদা গো, কেহ নাহি পারে তোমার সনে, 40 বছর হইলে পর কলকত যাদরিবে জঙ্কার জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে। মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, লক্ষ্য করবেন মনোযোগ, দুর্যোগ মুসলমানের টাইমে অনেকবার হইলেন, ছেলের সামনে যদি বাবা মারা যা না খায়া এর চেয়ে বড় আর দুঃখ নাই, সন্তান যদি বাবার সামনে না খায়া মারা যা এর চেয়ে বড় কষ্ট আর নাই, একটু কথা বলেন। ওই দুর্বিক্ষ বাংলাদেশও আসতে পারে এটা আমি বলি নাই, প্রধানমন্ত্রীর বাসনা বাজান ওনারা জানে, কারণ সব কিছু বলে দিচ্ছে আধুনিক জবনায় রাডারের দ্বারা, সমুদ্র গরম না ঠান্ডা খবর লয়নি, জোরে খুব মনোযোগ, আমি জালালের কথা না, সমুদ্রটা কি কুমিল্লার টাউনে নি, জোরে কথায়, কক্সবাজার সমুদ্র সৈকত, চট্টগ্রাম যেটার নাম বঙ্গমহাসাগর, ঠিক কি না? কথা ভুল বললে বলবেন হে ওহাবি বায়েরা না মাজাবিরা শুনে নেই, তোরাই তো জানস কস নবী গায়েব জানে না, নবী কিছু জানে না, মানুষ হইয়া মেশিনের দ্বারা কেমনে কয় তুফানটা কত মাইল স্পিডে আসবে, কোন দিক দিয়া হানাহান করবে আক্রমণ করবে, কত ডিগ্রি আসবে, কত নম্বর সিগনাল বলে কি বলে না মানুষে, ওই টাইমে তো শেরেক ফতোয়া দাও না, নবী জানলি তো তোমরা কও শেরেক, নবীরে জানায় কি, জোরে কন আল্লাহ, নবীরে জানায় তোমরা কও নবী জানে না, দুঃখ হয় কষ্ট লাগে রে, কেমনে তোরে আমি মুসলমান বলতাম, আমার আপনার মামা খাদিজাতুল কুবরা এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা যায়া যখন সাহাবায়ে কেরাম চোখের পানি বালায়া কান্দে মাগো মা, ও মা কেমনে এই দুর্ভিক্ষ থেকে বাঁচতাম গো মা, উপায় দেন দোয়া চান আল্লাহর কাছে বৃষ্টির জন্য অনুরোধ করে, মা দোয়া না চায়া মা কয় যাও রসুলের দরবারে যাইয়া রওজা মুবারকের উপরে খেজুর গাছের ছানি দেওয়া ছাদ, ওই ছাদটা তোমরা ফাঁকা করে দাও যাতে আসমান রওজা দেখতে পারে, ও বাবা রওজা দেখলে কি হবে,
আমার ভাই ওলিউল্লাহ শিকি সাহেব বলতেন নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহেব মদিনা দিদার দাও গো ওরে আরশের মেহমান বানিয়েছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার আল্লাহু আকবার বাদাম না তুই 14 গুষ্টি পারবি না আল্লাহর বাড়ি যেতে আল্লাহ রাসূলকে মেহমান বানিয়ে শয়শরীল নিয়েছেন এখন এই আহলে কবিস কয় নবী মেহাডাটি যায় নাই সিদ্দাতুল মুনতাহা গেছিল রাগ করতেছেন আমি এখানে তো কম বলি আমি ওহাবীর আকরাম মধ্যে বলি আমার কাছে প্রমাণ সব আছে বলুন যদি আপনারা থাকেন ওই যে বললাম করোনা দিদা লেকিন খাইতে পারলেন অ্যালার্জি শরীরে আসতো না সুলগানি রোগ হবে না কিন্তু তুই কোন ধরনের মুসলমান তুই ফতোয়া দাস নবীর কবর কোতে হবে রওজা বলা যাবে না নাউজুবিল্লাহ বলে আরে আমার নবী আমার নবী গো যেই নবী না হলে দুনিয়ার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না ওই আব্দুল হক মহাদ্দেশে দেই নবী প্রথম বললাম আল্লাহর কুরআন থেকে আয়াতের রেফারেন্সে বলতেছে কি জানেন নি আল্লাহ গোলামি এখন সাই আল্লাহ আল্লাহ আর কিছু নাই ওরে আল্লাহ ছিল নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আল্লাহু আকবার ওরে আপনার হইতে গো খোদা হাবিবের নূর করলেন জোদা জাক মারিল এশকের দরিয়াই রে সময় যাই পড় দরুদ নবী মুস্তাফা আব্বা আমি যে দুর্ভিক্ষর কথা বলতেছি এই দুর্ভিক্ষ থেকে কেউ বাঁচার উপায় নাই একটা রাস্তায় আছে ওই রাস্তাটার কথাটা বলে যাবো যদি মানতে পারেন খোদা কি কসম কোরআন সত্য হাদিস সত্য আমি কথাটা বলি নাই কে বলেছে জানেন নি যিনি 2 লক্ষ হাদিসের হাবিস হে ওয়াহাবি ভাইয়েরা নোট করেন আমি জালালি বানাইয়া বলি না আমি আমার কথা বলি না আমি কিতাবের কথা বলি রেফারেন্স সহকার দিয়ে দিচ্ছি মনোযোগ ইনি হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস ছিলেন যিনি জাগৃত অবস্থায় আমার কামলিওয়ালা নবীর 33 বার দেখেছে স্বপ্ন যুগে টোটাল হয়ে গেছেন নবীজিকে মানে 65 বার উনি শরীরে আমার নবীকে স্বপ্ন দেখলেন 65 বার এর মধ্যে কিতাবে পাইলাম 33 বার জাগৃত অবস্থায় করে জালালউদ্দিন সুয়ুতি আহা বলেন রাগ করতেছেন আপনারা গজল কলি কি খারাপ লাগে এখন আমি জানি তো কিছু কিছু লোকের শরীরের মধ্যে কারেন্টের মতন লাগতাছে হুজুর কারণ কি কৌচই যে এরা আসছে ওয়াজ তো করে না গজল দিয়ে আনা শুরু করেছেন আমি যে আয়াত নিয়েছি আয়াতের রেফারেন্সের সাথে ঠান্ডা মাথা ওয়াজটা মিলিয়ে দিব যদি থাকেন বসেন কেন বললাম জালালউদ্দিন সুয়ুতি ইনি একজন এত বড় ফোকা ছিলেন পৃথিবীর কোনো মুফতি নাই মহাদ্দেস নাই আপনারা তখন বাবু উনি তো বড় সাইকুল হাদিস আর সাইকুল দিয়া নবী সিনার টাইম নাই নবী দিয়া সাইকুল ছিন কথা কোন এখন আপনি কি সাইকুল দিয়া নবী ছিনবেন মুফতি দিয়া নবী ছিনবেন নাও নবী চিন্তা হলে রসুল দিয়ে সাইকুল পরীক্ষা করেন সাইকেলটা ঠিক আছে কিনা করতেছে সাইকেল কবি নবী আমার মতন আপনি মানবেন একটা দলিল দিবেন আমার 25 লক্ষ টাকার গাড়ি দিয়ে যাবে একটা দলিল নবীকে মানুষ মাটি হিসেবে সাব্যস্ত যদি কেউ নীলাকাশের নিচে করতে পারে আমার ওয়াজ কিন্তু লাইফে চলতেছে সারা পৃথিবীর মানুষ দেখতেছে বানায়া বলি না কোন দলিলের ভিত্তিতে নবীকে আমার মতন বলো আমার মতন বললে নামাজ দুনিয়াতে আসতো না কারণ নামাজ রসুলকে নিয়ে আল্লাহর দিদারে বাজেট হয়েছে কথা বলেন ব্যাদব নামাজ পড়ে রসুল মানে না বলেন তো নামাজ কার মানি না জোরে কম রোজা কার হজ কার জাকাত কার নামাজের সেজদা কার রুকু কার তাসবি কার নামাজের ভিতরে কেরাত কার সালাম কার
সালাম যদি আল্লাহর দেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওইবো নি না ওইবো না ওইবো কেন বললাম নামাজ আল্লাহর রুকু আল্লাহর সিজদা আল্লাহর তাসবিহ আল্লাহর সালাম আল্লাহ কয় খবরদার সালাম আমার দিও না সালামটা রাখলাম আমি বন্ধু মুস্তাফার জন্য কারণ আমার বন্ধু মরে নাই আমার বন্ধু হায়াতুন নবী এই নবীরে ডাইরেক্ট নবী বলে মরে গেছে একটা দলিল দে কোন মানুষও তো মরে না একটা লোকও মরবে না কোরআন বলে কুল্লু নাফসিন জায়কাতুল মউত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তো স্বাদ একটা মরা আর একটা বাদাইমা মরাও চিনি না স্বাদও চিনি না এটা আপনার আলেম কোন তার কি আলেম কওয়া যাবে আচ্ছা মানুষ যদি মরে যায় আমাকে দিকে গোরস্থান আজকে না গোরস্থানের সংলগ্ন মাঠ এই কবরের কাছে যাইলে আপনারা সালাম দেন না দিয়েন না বাবা হ্যাঁ তো মরে গেছে অঞ্জিকন দেন আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয় তোমাকে না সালাম দিলে নামাজ বাতিল হয় আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ আমি কি বলিব নবীজির শান ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়ার বলতে চাচ্ছিলাম নবীর সালামও এক না পৃথিবীর কারো সাথে নবীর সালামের তুলনা হয় না প্রমাণ মেন হয় না কইলে তোনাকে প্রমাণ চান আমি আপনারা সালাম দিলাম আসসালামু আলাইকুম কি বলে আপনারা কন্যা কো ওয়ালাইকুম আসসালাম এই না রাইট হইছে সালাম দিছি পাইছি কয়টা মারহাবা কয়টা 90 টা আপনারা পাইছেন কয়টা 10 টা তো লস হয়ে গেছে না আপনারা আমার সালাম দেন আসসালামু আলাইকুম আসসালাম কয়টা হইছে আপনারা কয়টা পাইছেন আমি পাইছি কয়টা হইছে না আমার জালালি কারাগর বাই দেন না ঠকায় না সমান কথা কানা গেলে রাগ করতেছে কেন বললাম কথাটা আসসালামু আলাইকুম বহু বছর হে আলেম নোট করেন কুম শব্দের অর্থ বহু বচন কারণ আমি যদি একা থাকি আমি একা না আমার কান দেখে আওয়ান কাতিবি না ইয়ালামুনা মা তাফআলুন ঘোষণাকার প্রত্যেকের কান্দে দুইটা ফেরেশতা আসেনি এবার মুসা কালিমুল্লাহর সম্মান আমগো সম্মান এক নি না তো না হলে মুসার সালামত এক আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ কুম বলা লাগে ও বাবা এ মুসারে সালাম দিচ্ছেন ফেরেশতা যার নাম মালাকুল মুতাজরাইল আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ কো তুমি কে দাও আমি আল্লাহর পয়গম্বর ফেরেশতা আজরাইল আল্লাহু আকবার ভালো কথা এখানে কি কো হুকুম করছে আমরা রুহ নিতাম কো তাই নাকি কো হ্যাঁ তো কেমনি নিবা কষ্ট দিবা আমারে কো না কষ্ট দিতে নিষেধ করছে আল্লাহ তো তাহলে রুহটা নিবা কেমনে কষ্ট ছাড়া কো আপনি হুকুম যদি করেন আমি আপনার ফাও দিয়া রুহটা লইয়া যাইমু সুবহানাল্লাহ এটার সেবার সহজ কিছু নাই কো তুই ফায়ার খবর জানো শ্রেণীর আজরাইল কো না কই ফাওটা দিয়া 40 বছর পর্যন্ত আমি কুহতর পারে গেছি সুবহানাল্লাহ আজরাইল কয় ঠিক আছে ফাউজ তো ওখানে গেছে আমি এটা দিয়া নিতাম না তাহলে হাত দিয়ে নিম সুবহানাল্লাহ খো আজরাইল রে ইয়ে হাত দিয়া রুহ নিবি আতের খবর জানো নি আজরাইল কয় জানি না কয় এই হাত দিয়া আমি আল্লাহর সাথে কথা বইলা খেজুর গাছের মধ্যে জড়াইয়া ধরেছি সুবহানাল্লাহ তো ভালো কথা হাত দিয়া নিতাম না তাহলে আমি রুহটা আপনার চোখ দিয়া নিম সুবহানাল্লাহ কি দিয়া চোখ দিয়া চোখের খবর জানো নি কয় না কয় চোখ দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি কয় ঠিক আছে তাহলে না কয় কি দিয়া রুহ নিবি কয় মুখ দিয়া নিমু আল্লাহ বুকের খবর জানো কয় না এই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলেছি রব্বি আরনি আল্লাহু আকবার বলো কই তাহলে আপনার মুখ দিয়ে নিতাম না কত কোন দিক দিয়ে নেবি আজরাইল একটু রাগান্বিত হয়ে গেছে যে দিক দিয়ে বলালে দিক দিয়ে নিমু
কইতলে আসো আমার কাছে সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আজরাইল কাছে গেলেন বাম হাত দিয়া আজরাইল দে এমন জোরে তাপর মারছে ও আজরাইলের বাম চোখটা দশাত দূরে যায়া পড়ছে আজরাইল চোখের মধ্যে হাত দিয়ে গলা তো ডিটার করতাম নামি কোন জায়গায় ফাটাইছে চোখ বাইর করে লেছে আর কোন জায়গায় জানি ফাটাও নানি রু বাইর করে আলা সুবহানাল্লাহ আজরাইল কি রে তোর মন খারাপ কা আল্লাহ গো কোন ডিটি দিছে চোখে বাইর করে লেছে আল্লাহু আকবার কইতেন না কার সো আজরাইলের কি কোন গো হাইর নি হাতার লাগে যাইয়েন জায়গা মতন শক্তি ওখানে চলে না কথা বলে মনোযোগ কেন বললাম এই কথার দিকে আজরাইল কি কয় জানেন নি আল্লাহ তোমার ডিটি করতাম না তুই রাগস করে কি হইছে কামনার বন্ধু আমার থাপ্পড় দিয়ে চোখ বাইর করছে আমি তোরে এমনি বানাইছি তারা এইভাবে করে বানাইছে তুই তেজিশীল নবী তুই উল্টা পাল্টা কইছো না রুহুর কথা কইছি যেদিক দিয়ে ভালো লাগে এদিক দিয়ে নেবো থাপ্পড় দেরি করে না মেরে দিছে সুবহান এ মুসা কালিমুল্লাহর সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ তোমার কুম কওয়া লাগে ঈসা নবীর সালাম দেওয়া লাগে কুম কইয়া মুসা নবীর সালাম দেওয়া লাগে কুম কইয়া ইব্রাহিম নবীর সালাম দেওয়া লাগে কুম কইয়া কিন্তু আমার নবীর সালাম কুম কইলে নামাজ বাতিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম আর বাদাঙ্গা আহলে খবিশকর নবীর বেলে হের মতন বড় ভাইয়ের মতন নবীর কবর কওয়া লাগবে নাউজুবিল্লাহ জোরে কর আব্বা এইদিকে আমি নিতাম না নবীর সাথে কারো তুলনা চলে না কারণ আমার নবী এমন নবী রে যেই নবীরে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে নামাজ পড়া স্বপ্ন দেখলেন আপনার সওয়াব হবে গুনাহ মাফ হবে না আপনি রোজা রাখা স্বপ্ন দেখলেন সওয়াব হবে গুনাহ মাফ হবে না আপনি মক্কা শরীফ তাওয়াফ করতেছেন সওয়াব হবে জাহান্নাম হারাম হবে না কিন্তু আমার কামলিওয়ালা নবীকে একটা বারের জন্য কেউ যদি স্বপ্নে দেখে রে তার জন্য সাতটা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা ওরে আসি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি কেমনে হবো পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার চিল্লা কর আল্লাহু আকবার আব্বারে ওই নবীর শান নিয়ে আমি কথা বলতেছি রে বাবা নবী সিন্না আমল করেন নবী যারা আমলের দাম পাবেন না কারণ কোরআন কোন ইমান না কোরআন পড়া ইবাদত নামাজ কোন ইমান না নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত আর নবীজিকে জানের চাইতে ভালোবাসার নাম হইল ইমান আল্লাহু আকবার বল খালি ফতোয়া দিলে হবে না ফতোয়া দেয় নবী 40 বছরে পরে নবুয়ত পাইছে আরে তুই যেটা বুঝুস না আদা ব্যাপারে এটা কেন কুঠি যাস নবীর সম্মানকে ছোট করস অথচ কোরআনে বলেছেন ওয়ারা ফানা লাকা যিকরা আল্লাহু আকবার বলেন এরকম ধরনের মুসলমান হলো এরা কয় আব্বা কহ কমনে নামাজ হয় না তাই নাকি কত নামাজ কেমনে হবে কো বুকের মধ্যে হাত দেন নাউজুবিল্লাহ বাদানেরি আমি বলতে চাইছিলাম মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা কই দাও তোমরা নবীর রওজার সাতটুকু ফাঁকা করে দাও সুবহানাল্লাহ বড় দুর্ভিক্ষর কথা আসমানের মধ্যে যখন সাদ অর্থাৎ খেজুর গাছের ছানিগুলা সরাইয়া দিলেন একটা সেকেন্ড লাগবো না গুমগুমানি দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ নবীটা কেমন রে বাবা ওই নবীর কথা আমি আমজাদ জালালে বলি আজকে কবরে যান কাউকে আপনি আপন পাবেন না ছেলে আপনারা মাটি দিয়ে চলে যাইব গভীর রজনীতে মনে পড়লে একা একা ভয় আসবে না
স্ত্রী মনে পড়বে ঘরে বসে বসে কাঁদবে, বাপের সন্তানের জন্য মনে পড়বে বাপে কাঁদবে, কিন্তু আমার নবী এমন নবী গো, যদি যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে পারেন গো, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মান হাজার রাজুল, আল্লাহু আকবার বলেন, হাদিস শরীফের বাসনে মান হাজার রাজুল, দেখো আমার নবীকে তুমি চিনোনি, সুবহানাল্লাহ, কোন ওই নবী কবরে যাবে, নবী কয় উক্কন দুঃখ করিস না, টেনশন করিস না, সব তোর পর হয়ে যাইবে, আমি নবী তোর যদি ঈমান থাকে, ঈমানের কারণে 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইবা, আমরা ওই নবীকে কবর দেখতে চাই কি চাই না, যেরকম চাই কি চাই না, সকলে বলবেন তোমার আমার আপনে কি, একটু শোনো না, যিনি আপনে তিনি কাদের সোনার মাদিনা, ঠিক কি না, ওই নবীজির মহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওরে আমি যখন চলে যাব আমায় ভুলে যাও না, বলে রে আমি যখন চলে যাব আমায় ভুলে যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমার মাটির বিছানা, হয়তো আপনাদের শুনলে খারাপ লাগবে, আমার কাছে একটা রেকর্ড আছে একটু পরে শোনাই, বৃষ্টি জট জট করিয়ে শুরু হইয়া গেলেন, বন্ধ নাই বন্ধ নাই বন্ধ নাই, এমন রহমতের বৃষ্টি গো কেন রে মানুষ বুঝো না, এমন অভাব দেখা দিবে যদি দুর্ভিক্ষ ঠিকই বাংলাদেশে আসে, মানুষ করুণা বিশ্বাস করে নাই, কি করবে করুণা, ঠিকই করুণা কম বেশ মানুষ মারা গেছে, জোরে কোন শুধু যায় নাই ফুতে জানাজা যায় নাই, এরকম রেকর্ড আছে, কথা বানাইয়া গেছি, এটাও তো গজব ছিল, ঠিক কিনা বাবা, তোমরা মনে করো খোদা পারে না, খোদার দরা হলো বড় ধরা রে বাবা, এই দরা থেকে যদি বাঁচতে হয় কোনো কম্পিউটারের বুম অ্যাটেন্ড ছাড়া বাঁচবেন, এটার গ্যারান্টি নাই, বুম ফুটবে না, বন্ধ হয়ে যাবে বুম ফুটা, কারণ হুকুম যদি না থাকে তার, কেন বললাম রে বাবা শুনে নেন, কোন ধরনের দল তোমরা করো, কোন মুসল্লি ইমাম সাহেব যদি উলঙ্গ হইয়া ইমামতি করতে যায় মানুষ জুতা দিয়ে বাইরে হবে, তো তোর পোশাক দায়িত্ব শরীরে, এটা সুন্নাত, কথা বলে পোশাক কি সুন্নাত, দুঃখ হয় হেতে সাইকুল হাদিস, হেতের বো গায়ের মধ্যে নবীর সুন্নাতি পোশাক, হে কয় নবী কবরে ময়রা ফুচ্ছে গেছে, কার কাছে দুঃখ কইতাম রে বাবা, মোবাইলে আমার ছবিটা এখনো আছে, গত বছরের ঘটনা বাবা, কুষ্টিয়াতে 27.5 বছর আগে লোকটা মারা গেছে, কবরে রাখছে কি জন্য জানি, তার কবরটা খোদা হইলেন স্থানান্তর করার জন্য, দেখতেছে কাফনের মধ্যে মাটি লাগে নাই, মানুষ ফ্রিজিং করে 1 বছর 2 বছর লাশ রাখে বিদেশের বাড়িতে, আরে আল্লাহ দেওয়া এমন একটা ফ্রিজ রে, যদি দেহ তুমি খোদার প্রেমে জ্বালাইয়া কবরে যেতে পারো, আল্লাহ কয় জগৎ মাটি শেষ হইবে লেকিন তোমার দেহ শেষ হইত না, আল্লাহ রাখার ক্ষমতা আসেনি, তাহলে বুঝে নেন ওরা আল্লাহর ক্ষমতা মানে না, আমরা তোকে মাওলা রেখেছি আমার নবী জিন্দা, কথা কোন কথা কোন কথা কোন, তো এবার বুঝে নিতে হবে মানুষ, রসুল বলেছেন উম্মত 73 দলে বিভক্ত, 72 দলে দেখবা সুখ সুখ মানে ধারি আছে সুন্দর, টুপি পাগড়ি সব লেবাস ঠিক, লেকিন ঘাটতি হচ্ছে ইমানে, কিসের মধ্যে ঘাটতি, ইমানে, আমি বড় ধরনের কথাগুলো আজকে বলি নাই, শুধু একটা কথা বলি, এই বড় দুর্ভিক্ষ মা আয়েশা সিদ্দিকা বললেন যাও হুকুম, সাথে সাথে যখন রওজার ছাদ পাক করলেন আসমান দেখার সাথে সাথে জর্জরিতভাবে বৃষ্টি পড়া আরম্ভ হলো, বৃষ্টি পড়তেছে 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 পড়তেছে, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন লাগাতার 8 দিন হলেন, কোনো কিতাবে লেখে টানা 7 দিন বৃষ্টি,
এবার সাহাবায়েরা পাগল পাড়া হয়ে গেলেন হায় হায় কি করব কি করব ও বাজান লক্ষ্য করবেন মনোযোগ এবার কি করলেন সবাই আবার ধরে আমার কাছে গেলেন শর্ত হইল মা তো নিজে দোয়া করতে পারতো আল্লাহ আমি তোমার বন্ধুর স্ত্রী আমি উম্মুল মুমিনিন সমস্ত ইমানদারের মা খোদা তুমি বৃষ্টি দাও মা তো ডাইরেক্ট চাইতে পারতো মা কয় না 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 আমি যদি আমার নবীজিরে খাওয়ায়া দিই আর নবী যদি আমারে খাওয়ায়া দেয় আমি ডাইরেক্ট চাইতাম না কোরআন যেহেতু বলেছে যা উকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার আল্লাহুর রাসূল সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো তুমি যদি নফসের সাথে জুলুম করো অত্যাচার করো অন্যায় করো যাও আমার হাবিবের দরবারে দরখাস্ত করো সুবহানাল্লাহ নবীর দরবারে দরখাস্তটা করলে আমি ওই দরখাস্তটা ফিরাইয়া দিতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বাজান শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া দিও গো গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন মান কর নো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া মান কর নো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো নবীজি পরদা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আমি জালালের এই কথাগুলা না কথাগুলা হলো কোরআন এবং সুন্নাহ হাদিসের লক্ষ্য করবেন যারা কয় নবীর রওজা বলা যাবে না লক্ষ্য রওজা অর্থটাই তো বাদাম্য মৌলবি বোঝে না নবীর রওজা দেখার মাত্র জাহান্নামী মানুষ জান্নাতি সুবহানাল্লাহ নবী বলেন মান যারা কাবরিহি ওয়া জামাত লাহু শাফাতি মক্কা আইলা মদিনা আইসা জিয়ারত করলা এই জিয়ারতের কারণে তোর সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাইবা আর ওরা কয় নবীর কবর কওয়া লাগবে রওজা কওয়া লাগবে না আমি কই এই সমস্ত হুজুরে সালাম দেওয়া যাবে না এই সমস্ত সাইকুললে মা খাওয়াইয়া ল্যাংড়া কুত্তারে খাওয়াইন ঠিক কুত্তা আফসুস করে আল্লাহ ও জালালি সাহেব আমি বুঝি আর মানুষ সুদেন না তার লোক আমার উপমা করছে আমি কুত্তা নাফা করতে পারি তবে আমি বেইমানি জিনিস জানি না মান করেন কুকুরকে আমি পচা খাবার খাইতে পারি পচা খাবার আমার দামার স্বভাব তিনটা আমি খাই কম কুত্তাকে খাই কম বেশি খা যেখানে যেটা ভাই দেয় খায় ও তবে না খায় বেশি ঘুমাই কম সারা রাত্র ঘুরি আর ঘুরি কিন্তু আমার ফসা খাওয়ার দেখার যে দেখো আমি কখনো মনিবের সাথে বেমানি করি না আব্বাকু এই কুকুরে খাওয়াইন এই সমস্ত বাদাম্য মুলুবিরে খাওয়াইবেন না কারণ যারা নবীর রওজা রওজা শব্দ জানে না এটি কি মুলুবি যদি থাকে আমার কাছে নিয়ে আসেন সে কত বড় কাজ্জাব তারাবিকে আর টাকাতে নিয়ে আসছে বাকিগুলা বাদ কদিন পরে কবে তারাবি লাগবে না আসতেছে জমানাটা কথা কন না দুঃখ লাগে বাবা আর কত ফতুয়া কয় জানাজা হইলে তো চলো দোয়া কিট্টু আপনারা কি রাগ করতেছেন আমি কেন কথাগুলো বলে শুনে নেন দোয়া যা আপনি করতেছেন দোয়াটা কার কার কাছে চান প্লিজ কথা বলেন আল্লাহর কাছে সাইতে বাধা দিয়েছে কি জোরে কেন এখন কেউ নাই না আমি বাধা দেয় মিস্টার ইংলিশ সাহ এটাও মনে আমাকে দেশ আসে নাই তো এই কথাটা কনক কেউ নাই আল্লাহর কাছে বাধাটা দেয় তো গেলেন মা আজকে সাত দিন বৃষ্টি হচ্ছে আমার মাটির ঘরগুলা তো ঠিকবে না
দয়া করে দোয়া করেন কি উপায় আমরা করতাম গো মা, বৃষ্টি তো বন্ধ হয় না, এখন মাটির ঘরগুলা তো থাকবে না, ভেঙে পড়ে যাবে। আপনাদের এই কুমিল্লার সাইডে দুই একটা মাটির ঘর আসেনি, জোরে কোন আসেনি, দৈনিক ফানি মারি গেন ঘরটা টিকবো নি। যদি গাই তোমারি মহিমা শেষ হবে নাগি, আল্লাহু আকবার, দয়া করো মায়া করো, দয়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের অন্ধকারে না কবো তোমারি গুণগান, বুঝে যাবো যে না কবো শান, আল্লাহু আকবার, কখন কখনো তোমাকে যদি ভুলি হিদায়তের আলো জেলে নিও কাছে তোলি, আল্লাহু আকবার বলে ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। আব্বা আমি এইদিক কথাগুলো নিতাম না রে বাবা, শুধু নবীর সম্মান বুঝাইতাম গেছি। আল্লাহর কোরআন এই জন্য বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আমার নবীর সাথে বিয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে না আলাদ ফরকালো গজব, গজব নয়, শুধু বাংলার প্রমাণ যতগুলা রসুলের সাথে বিয়াদবি করেছে সবগুলার মধ্যে আন্তর্জাতিক যতগুলা সিটার বাট পারে এসেছে মাইক দিয়ে রসুলের সান বলে নাই, সম্মানকে হানি করেছে বর্তমানে শ্বশুর বাড়ি, তা করতেছেন, হাঁসের ডিম খায় না স্টিলের টাকা, তা করতেছেন, আবার ফতুয়া স্যারে মিলাদের নবী করেন হাদিসে নাই। আরে তুই তো রাষ্ট্র দুরি মামলার মধ্যে ভরবি, রাষ্ট্রবিরোধী কথা বলেছ, কারণ বর্তমান পৃথিবীর সবপার নটি কান্তির মধ্যে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ আছে কি নাই, জোরে কোন, ভয় নাই, যেটা মিলাদুন নবীর বিপক্ষে ফতুয়া দিবেন জাগাত যাইয়া মামলা করে দিবেন, অ্যারেস্ট হয়ে যাবে, কারণ এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা রাষ্ট্রীয়ভাবে এখন বাংলাদেশ উদযাপন হচ্ছে, কথা বলেন ঠিক কি না, চুলকাইবে তোদের গাও লাভ হবে না, আমার রসুল যেখানে আমরা আসি সেখানে, যত বড় সাইকুলক মুক্তি হক মহাদেশ হক ফাইন্যান্সিয়াল ফাল হক, আমরা ইতে দেখার সময় নাই, রসুল দিয়ে প্রিন্সিপাল চিনতে হবে, প্রিন্সিপাল দিয়ে রসুল না, হাত জোর করে আজকে কথাগুলো বলে যাই, যদি রসুলকে মানেন তাহলে ইমানই চেতনা হন, এই চেহারা নিয়ে আপনি রসুলের সামনে যাবেন, আপনার সামনে মিলাদ বসে বসে পড়ে আপনি কম থাক হেতারটা হেতে করো আমারটা আমি করি, ও মা রাজনীতিকের জন্য এক একটা নেতার দশটা মামলা বিশটা মামলা, ঘুম নাই ঘুমাইতে পারে না রাত্রে আরেক জায়গা ঘুম, আচ্ছা এই সরকার যদি চেঞ্জ হয় যে তার বিশটা মামলা এতার সম্মান কমবো না ভাই, আমরা যে ছোট্ট করে এসেছেন কথা বুঝেন নাই, সম্মান বাড়বো না কমবো, শুধু বাড়ান নয় নেতার মধ্যে হয়তো এমপিত্ব দিয়ে দিতে পারে, কথা কয় না করে, কেন কথাগুলো বললাম, একদিন রসুলের জন্য জিহাদ করেছেন এরকম কোন লোকটা আছেন, অথচ উমরের জীবনে পড়েন যিনি লাউকে একটু কুটুক্কু করার কারণে বাফেরকে লালেদা করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, উনাকে বলা হয়েছে খাত্তাব, হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা, দুঃখ হয় আমরা এমন মুসল্লি এমন রসুলের প্রেমিক, আরে বাবা কবি নজরুলের বাসনা, মাঝে দরে আহে ওটেলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি, সুবহানাল্লাহ, কেন রে, এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে আল্লাহর ওয়াসে রসুলকে যদি ভালোবাসেন মহাব্বত যদি করেন, না এটা বলা ঠিক না, কারণ আক্কল কি সেরা ব্যাকলকে ব্যাখ্যা, যার যেভাবে ভালো লাগে, এখানে পরিবেশ তো মানুষ বুঝে নাই, যদি বুঝতো আর সিলেটের জায়গা আমি আলোচনা করলে এই মাঠটা কানায় কানায় বড্ড জায়গা হতো না, অথচ দুঃখ লাগে কারণ এদের অন্তর তো রসুলের মহাব্বত খাঁটিভাবে আকৃত হয় নাই, যেটার প্রেমে দর্শে এটা বইয়া গেছে,
মাইন্ড করেন আর যা করেন কারণ এটা জান্নাত আপনি জানেন সব জায়গা শুনেন এটা কোনো ফুটবলের মাঠ এই মুহূর্তে না কথা কোনা করে ফুটবলের মাঠে গেলে খড়াইছাম বইয়াছাম সমস্যা নাই এটা হলো আদফে আউলে বসলে তো না রহমত করতেছে কুয়াশা না এডি দেখবেন কুয়াশা কিন্তু মিজানের ফাল্লায় আপনার ন্যাক হয়ে বসে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফকেটে থাক পুরি বাবারে বাবারে আমরা সুবহানাল্লাহ কইতে আমরা কষ্ট হয় যাক আমার সময় খুব সংকীর্ণ শুধু বলতে চাচ্ছিলাম এবার বৃষ্টি কমানোর জন্য কি করলেন কি করলেন কি করলেন আমি যে বললাম দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় উপায় আজকে বলে যাব ইমানদাররে মানতে যদি পারো উমরের কথা কেন বললাম যে উমরের জবানের কথার সাথে আল্লাহর কোরআনের পায় 22 থেকে 24টি আয়াত মিলে গিয়েছে সুবহানাল্লাহ আর জোরে কান না সুবহানাল্লাহ আব্বাই আমার কথার দিকে লক্ষ্য মনোযোগ আমি বলতে চাইছিলাম আমরা জালালীরা কেন নবী নবী করি এইজন্য নবী নবী করি নবী কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসেরাতে থাকবে কি থাকবে না থাকবে নবী কে রাখবে কে আল্লাহ জোরে কান রাখবে কে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ মাওলা হলেন হাকিম উকিল হইল নবীজি আসামি হইয়া যাবেন উকিল ছাড়া আসামি ছাড়ানোর মতন জামিনদার নাই রসূল যদি তোর পক্ষে জামিনদার হইয়া না দাঁড়ায় রে তুই বান্দার উপায় নাই আমল দিয়া কি করবি নেক দিয়া তুই কি করবি যদি ঈমান না থাকে ঠিক সেই জন্য কোরআন কয়লাইসাল বিররা আনতুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ও মুসল্লি শুনেন শুধু নামাজের ওয়াজ কত সুন্দরে করো রাসূলের শান দেখলে মুখ দিয়া বাইর হলো না ঠিক ওরে কি বলবো মুসল্লির কথা সুদের টাকার করে আলাপ মুখে দাড়ি মাথায় গোল্লা টুফি ওরে ডিলা ডালা পাঞ্জাবি তার অন্তরে মেলার কালি ঠিক না বাবা লক্ষ্য করবেন এই নামাজ তোমার পার করার সাফি হবে না নামাজ হচ্ছে আসসালাতুল মিফতাউল জান্নাত ইমানদারের জন্য জান্নাত সাফি কথা কন ঠিক কি না এত সোজা নামাজ তোমারে নিয়ে যাবে সংবিধান মানতে হবে বর্তমান সরকার সংবিধানের উপর অটল যারা মানে নাই লাইসেন্স বাদ হয়ে গেছে ফতোয়া দিলে লাভ হইতো না কোরআন তো আল্লাহর সংবিধান এটা কোনো প্রধানমন্ত্রী সংবিধান না কোরআন নাজিল হইতো না নবী না হবে নামাজ হতো না রাসূল না হলে আমি ওই কথাগুলো আজকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি মনে করতে হবে আমি আপনাদের সম্পূর্ণ এটা আমার কথা না স্বয়ং রাসূলের কথা আল্লাহর কথা ওলি আল্লাহর বায়ান কথা বলেন ঠিক কি না আপনারা তো হুজুর দেখলে পাগল হইয়া যান দূর দিয়ে যে বড়টা সালাম দেন আর এটা টাই করতে বিতে আমার নবীর পক্ষে আছে ওয়াইয়াকুম ওয়াইয়াহুম তুমি তার আরো দূরে রাখো তুমি তার থেকে দূরে থাকো যদি তার আকীদা বেশ কম হয় সে কোন ধরনের আকীদা নেই কেন উইটে মইরা ফিটে গটি উল্টাতে থাপ্পড় দিবেন কোরআন মৃত্যু হইয়া যা যদি নবী মারা কয় কারণ কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল রহমতের মরণ নাই আল্লাহ কয় যদি এই মহামারী বিশেষ করে ভয়ঙ্কর দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয় উপায় হলো একটাই বেশি বেশি নবীর উপরে দুরুদ পাঠাও সুবহানাল্লাহ আমার রসুল যদি রাজি খুশি থাকে এই গজব আল্লাহ দিবে না কারণ গজব হচ্ছে রসুলের উপরে দুরুদ পড়া ফরজ না আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে কিয়ামত করে দিব তখন আমি মাওলার কুদরতি জবানে নবীর দুরুদ থাকবে সুবহানাল্লাহ ওই ইবাদতের কথা বলেছি আল্লাহ রসুল বলে একবার দুরুদ 10টি নেক একবার দুরুদ 10টি গুনাহ মাফ একবার দুরুদ 10টি রহমত পড়বে একবার দুরুদ 10 দিগের বালা মুসিবত দূর হয়ে যাবে একবার দুরুদ তোর জবান পবিত্র হয়ে যাবে একবার দুরুদ তোকে আমি মৃত্যুর সময় দিদার দিব সুবহানাল্লাহ তো ওই নবীর দিদার আমরা চাই কি চাই না